হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মুসারি পলিটেকের আর একটি ক্লাসে আজকে আমি আবারও হাজির হয়েছি ডিসিজেনারেটর থেকে একটি সিম্পল প্রবলেম নিয়ে যেখানে আমাকে বলা হয়েছে এ ফোর পোল ডিসিজনেটার রান্স অ্যাট সেভেন হান্ড্রেড ফিফটি আর পি এম অ্যান্ড জেনারেটে জেনারেটস অ্যান্ড অফ টু হান্ড্রেড ওন অ্যান্ড সেভেন হান্ড্রেড টু ইফ দ্য টোটাল ফ্লাস্ক ফ্রম ইস পলিস পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ ওয়েবার হোয়াট ইজ দ্য লিকেজ অর্থাৎ আমাকে একটি চারপোল জেনারেটরের কথা বলা হয়েছে যেখানে সাড়ে সাতশো আর পি এম এ ঘোরা অবস্থায় উৎপন্ন ই এম দুইশো চল্লিশ ভোল্ট যদি ওয়েব কানেক্টেড হয় সেক্ষেত্রে ওয়ার কন্ডাক্টর অর্থাৎ পরিবাহীর সংখ্যা সাতশো বিরানব্বইটি এবং টোটাল ফ্লাস্কের পরিমাণ দেওয়া আছে পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ আমাকে বলা হয়েছে লিকেজ কোফিসিয়েন্টের পরিমাণটা কত তো এখানে আমার একটা লক্ষণীয় যে লিকেজ কোফিসিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু লিকেজ কোফিসিয়েন্টকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আমি সেখানে সূত্রটা লিখে রেখেছি ল্যামডা সমান সমান টোটাল ফ্লাস্ক টোটাল ফ্লাক্স পার পোল ডিভাইড বাই হলো ইউজফুল ফ্লাস্ক ইউজফুল ফ্লাক্স পার পোল এটি আমার লিকেজ কোফিসিয়েন্টের ফর্মুলা সেক্ষেত্রে আমার টোটাল ফ্লাস্কের পরিমাণ দেওয়া রয়েছে আমাকে বের করতে হবে লিকেজ কোফিসিয়েন্ট অর্থাৎ ল্যামডা সমান সময়াট বের করতে বলা হয়েছে এখানে আমার আরেকটা জিনিস বের করতে হবে আমার ফ্লাস্কের পরিমাণটা আগে বের করে রে রাখতে হবে অর্থাৎ আমার ইউজফুল ফ্লাস্কটা কত ইউজফুল ফ্লাস্ক পার পল অর্থাৎ এই যে আমার ইউজফুল প্লাস সেটা যদি আমি বের করতে পারি তাহলে আমি ল্যাম্পটা বের করতে পারবো তা আমরা জানি জেনারেটরের উৎপন্ন ইক ভোল্টেজের ইকুয়েশান ফাইভ পি জেড এন ভাগ সিক্সটি এখানে আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই কথা বলতেছি যে ডাটাগুলি আমার দেওয়া থাকবে সেই ডাটাগুলি আগে সুন্দর করে লিখে নেবেন যে আমার পি সমান ফোর বলা আছে ওয়েব কানেক্টেড এ সমান টু বলা আছে এন সমান সমান আমার সাড়ে সাতশো আর বলা আছে আমার জেড সমান সমান সাতশো বিরানব্বই কন্ডাক্টরের পরিমাণ বলা আছে আর আমার ইউজফুল অর্থাৎ হলো টোটাল ফ্লাক্সের পরিমাণ দেওয়া আছে পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ে বার আমাকে বের করতে হবে ল্যামডা অর্থাৎ কোফিসিয়েন্টের পরিমাণ কত আর এই ডাটাটা আমার লাগবে ইকুয়েশ সূত্র অনুযায়ী তাহলে আমার এখানে ফায়ারম্যান জানা আছে ফাইটাই আমাকে বের করতে হবে আর এখানে আমার আর একটা ডাটা দেওয়া আছে সেটা হলো উৎপন্ন এর পরিমাণ দেওয়া আছে এমন উৎপন্ন এর পরিমাণ দেওয়া আছে দুশো চল্লিশ ভোল্ট তাহলে আমি এখান থেকে আমার ইউজফুল ফ্লাস্ক অর্থাৎ ফাই ইউজ বের করতে গেলে সিক্সটি এ ইন্টু ইজি ডিভাইড বাই ফি ইন্টু জেড ইন্টু এন তাহলে আমার সিক্স টি এর মান টু ইজির মান টু হান্ড্রেড ফর্টি পির মান ফোর এটা জেডের মান সাতশো বিরানব্বই আর এনের এর মান সাড়ে সাতশো এটি আমার ক্যালকুলেশন করলে বের হবে পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান ওয়ে বার এটা আমার ইউজফুল ফ্লাস্কের পরিমাণ এবার আমি লিকেজ কোফিসিয়েন্টের যে ফর্মুলা অর্থাৎ এটা আমার ফাইভ টি ডিভাইড বাই ফাইভ ইউ ফাইভ টির মান আমার জানা আছে এই যে পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ ডিভাইড বাই পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান সেক্ষেত্রে আমি এটা ক্যালকুলেশন করলে পাব ওয়ান পয়েন্ট টু এটি আমার অ্যাকচুয়ালি লিকেজ কফিশিয়েন্টের পরিমাণ এভাবে আপনারা লিকেজ কফিসিয়েন্টের পরিমাণ বের করতে পারবেন আশা করি থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিন শেয়ার করুন এবং আপনি যদি নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন